যার হারায়নি সে কখনোই বুঝতে পারে না বিচ্ছেদের কি জ্বালা, বিচ্ছেদের কি যন্ত্রণা। আজকে যে দরবারে হাজির হয়েছি আমার খালেক চাঁদের দরবার, আমার সেই খালেক চাঁদ তার কসিমুদ্দিন চাঁদকে হারিয়ে বুকের ব্যথা বুকে নিয়ে আজকে বছরের পর বছর এই দিনটির জন্য অপেক্ষায় ছিল। দেখে আজকে সেই দিনটা এসেছে, কিন্তু এখানে সকলের মুখখানা দেখে কিন্তু আমার সেই কচিমুদ্দিন চাঁদে মুখখানা আর দেখে না, কারণ তাকে কাঙাল করে এতিম করে এই ধরাধাম থেকে তার বাজার, তার বাবা, তার মুর্শি সে আপন দেশে চলে গেছে। বুক ভরা ব্যথা নিয়ে আমার খালেক চাঁদ যার কাছে যায় দুঃখ প্রকাশ করার জন্য, আসলে দেখে যে আমার যে ভিতরে কষ্ট তার চাইতে দ্বিগুণ কষ্ট, আমি যার সাথে শেয়ার করব তার কাছে। আমি একে একে যে ঢালি ধরি না কেন, আমার সেই ঢাল ভর নাই, ভর মানে না ভেঙে পড়ে যায়। এই জগতের বুকে যে হারিয়েছে তার জনম দুঃখী মা, পৃথিবীতে যার মা চলে যায় একমাত্র তারাই বুঝে যে আসলে মা কি জিনিস ছিল। হয়তো একটি কন্যা সন্তান জন্ম নিলে সেই মায়ের স্বাদটা কিছুটা হলেও তা পূরণ করা যায়। আবার যদি কারো বাবা চলে যায়, তার ছেলে সন্তান হলে তার সেই সন্তানকে বাবা বলে ডাক দিলে মনে হয় আমি একটু মনে তৃপ্তি পেয়েছি, কিন্তু প্রাণের মুর্শিদ চলে গেলে কখনো সে আর ফিরে আসে না। এই জগতে সকলের মুখখানা দেখলেও তার সেই মুর্শিদের কথা, তার মুর্শিদের মতো, তার দলের মতো এই জগতে আর কোনো একজন ব্যক্তিও মিলে না। তাই বাজার যার হারাইছে একমাত্র তারাই বুঝে হারানোর কি ব্যথা, হারানোর কি যন্ত্রণা। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটু গান, আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদে, আর কেউ রইল না রে, আমার কেউ রইল না কসিমুদ্দিন এই কাঙালের দরে।
Alexa, Mamolita.